আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিআই টিপসে আপনাদের সকলকে স্বাগত। ভুল এইচএসসি প্রশ্ন নিকাশের বদলে বিকাশ। নিজস্ব প্রতিবেদক 27 ডিসেম্বর 2021 দৈনিক শিক্ষা .com-এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন কিংবা এইচএসসির যে ভুল হয়েছে প্রশ্নে সেই সম্পর্কে তথ্য জানতে ইচ্ছা করেন, চলুন প্রতিবেদনটি পড়া যাক। ঢাকা বোর্ডের এইচএসসি অর্থনীতি প্রথম পত্র পরীক্ষায় বহু নির্বাচনীয় প্রশ্নের ভুল ছিল বলে অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশ্নে দেশে নিকাশ গড় কোনটির জায়গায় বিকাশ গড় উল্লেখ করা হয়েছে। এতে কিছু শিক্ষার্থী বিভ্রান্ত হয়েছে বলে অভিযোগ তুলেছেন অভিভাবকরা। সোমবার সকালে এইচএসসি অর্থনীতি প্রথম পত্র পরীক্ষায় অনুষ্ঠিত হয়। এদিন ঢাকা বোর্ডের 281টি কেন্দ্রে 44,883 জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেই প্রশ্নটি দেওয়া আছে, 22 নম্বর, বাংলাদেশের বিকাশ গড় কোনটি। আপনার এখানে হবে নিকাশ গড় কোনটি, ভুলে আপনার এখানে লেখছে বিকাশ গড় কোনটি। এতে আসলেই বিভ্রান্তিকর সৃষ্টি করে, কারণ কেউ তো জানে না যে বিকাশ আর নিকাশের ভিতর কতখানি মিল আর পার্থক্য। যাই হোক, কী বলেছে পড়া যাক। ঢাকা বোর্ডের এক পরীক্ষার্থীর দেওয়া প্রশ্ন দৈনিক শিক্ষা .com-এর হাতে আছে। বহু নির্বাচনী অংশের ক গ্রুপের 30 নম্বর প্রশ্নে বলা হয় বাংলাদেশের বিকাশ গড় কোনটি। উত্তর হিসাবে দেওয়া হয়েছে জনতা ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। ঢাকা প্রশ্নের গ সেটের নৈভিত্তিক প্রশ্নের 22 নম্বর ক্রমেকেও একই প্রশ্ন দেখা যায়। পরীক্ষার্থীরা জানান এ প্রশ্ন হওয়ায় কথা ছিল বাংলাদেশের নিকাশ গড় কোনটি, কিন্তু এটি ছাপা হয়েছে বিকাশ গড়। তারা বলেছেন কেউ কেউ বিষয়টি বুঝতে পেরেছেন আর কেউ বুঝতে পারেননি। যারা বুঝতে পারেনি তারা বিভ্রান্ত হয়েছেন, কয়েকজন পরীক্ষার্থী বিভ্রান্ত হয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন কয়েকজন অভিভাবক। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকল বাধ্যবাধকতা থাকুন, আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।